আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এটি ডেল ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই এবং এটির সমস্যাও আমরা দেখব এবং সমাধানও কীভাবে করি সেটাও দেখব। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের 8 পিন পাওয়ার সাপ্লাই এবং 8 পিন ফোর পিন প্রসেসর ভোল্টেজ এবং 8 পিন হলো এখানে সুইচিং সহ সিস্টেম ভোল্টেজ। তো যাই হোক, এটা আমরা 4 পিন 8 পিন বলে থাকি, এখানে সুইচিং সব কিছু। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ফিল্টার ক্যাপাসিটারটি আছে সেটা ফিজিক্যালি ড্যামেজ হয়ে গেছে। তো ফিল্টার ক্যাপাসিটার কেন ফিজিক্যালি ড্যামেজ হয় এবং এর পিছনে কী কী কারণ থাকে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এবং সমাধানের চেষ্টা করব। তো আমরা বোর্ডে কোনো কিছু দেখতে পাচ্ছি না উল্টা পাশে, যে ফিজিক্যালি কোনো কিছু পড়েছে কি না বা কোনো বান্ড কেস আছে কি না সেগুলো দেখে নিলাম, কোনো কিছু পাইনি। তো ফিল্টার ক্যাপাসিটার বাস্ট হলে অবশ্যই আমাদের মেন যে আইসি আছে, মেন আইসি বলতে আমাদের যে পাওয়ার আইসি আছে সেটাও খারাপ হয়, অনেক সময় আমাদের ফ্যাটগুলোও খারাপ হয়, যেহেতু এখানে মসফেট আছে। এটা হলো পাওয়ার আইসি, এই পাওয়ার আইসিটিও শর্ট অনেক সময় হয়, আবার অনেক সময় আমাদের কী বলে ফ্যাটগুলো খারাপ হয়। তো আমরা এখানে কিন্তু অলরেডি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পিএফ, অনেকে বুস্টার বলে পিএফ বা বুস্টার এসি সেকশনে যে পিএফ থাকে সেটা বাস্ট বান হয়ে গেছে। তো এটা আসলে পুড়ে কেন, এটা পড়লে অবশ্যই আমাদের ফিউজটি কাটবে। তো এটা সাধারণত আমরা দেখতে পাই হচ্ছে যে এই পাওয়ার সাপ্লাইগুলোতে 110 ভোল্টের অপশন থাকে এবং 220 ভোল্টের অপশন থাকে এসি ইন, সেইগুলোতে এই অবস্থা হয়ে থাকে। তো এটার ক্ষেত্রে এরকম কিছু পাইনি। তো আমরা এখন ফিল্টার ক্যাপাসিটার খুলে নিয়েছি, এখন আমরা বাজারের যে ফিল্টার ক্যাপাসিটারগুলো আছে একটু মোটা এবং একটু ছোটো টাইপের এইগুলো ব্যবহার করবো, কারণ হচ্ছে সেম পেতে হলে অবশ্যই আমাদের ব্র্যান্ডের কোনো না কোনো নষ্ট পাওয়ার সাপ্লাইতে খুলতে হবে। তো আমাদের কাছে নতুন পাওয়ার সাপ্লাই ক্যাপাসিটারটি লাগাবো, নতুন ক্যাপাসিটারটি তো এখানে লাগিয়েও নিলাম অলরেডি আমরা এবং পিএফটিও লাগিয়ে নিয়েছি এবং এখানে ফিউজটি কাটা ছিল সেটাকেও চেঞ্জ করা হয়েছে। তো আমরা দেখবো এখন। তো ছোটো ভিডিওগুলো আসলে আমরা শুধুমাত্র ইনফরমেশন দিয়ে থাকি। তো এখানে আমাদের সুইচিং পিন আছে, এই যে আমরা সুইচ করে নিলাম দেখতে পাচ্ছেন টুইজার দিয়ে, আর অবশ্যই পাওয়ার দেবো, পাওয়ার দেওয়ার সময় সিরিজে পাওয়ার দেবো, কোনোভাবে আমরা ডাইরেক্ট এসিতে দেব না। দেখুন আমাদের পাওয়ার সাপ্লাইটি রান হয়েছে এবং পাওয়ার সাপ্লাই যে ফ্যানটি আছে সেটা ঘোরা শুরু করেছে। তো আমাদের মূল কাজটি হয়ে গেছে, আশা করবো ছোটো ইনফরমেশনটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।